আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি তানজিনা, সেইরি খেতে উঠে পড়েছি। এখন বাজে 3:25। আমি তাহাজ্জুদ নামাজ শেষ করে রান্নাঘরে চলে গেলাম। দুধটা গরম করে নিতেছি আর ইলিশ মাছটা গরম করে নিতেছি। সেইরি খেতে তো উঠে পড়েছি, গরম করে টেবিলে নিয়ে যাব। মা আর আমি প্রথমে খেয়ে নিব। আমার আর মার খাওয়া তো হয়ে গেল। তারপরে সাইদুল খেতে বসে পড়েছে, তারপরে সাইদুলের বাবাও খেতে বসে পড়বে, তাকে ডাক দিয়ে আসলাম। আমার তো খাওয়া হয়ে গেল, আমি ব্রাশটা করে নিই। সাইদুল বাবা দুধ কলা দিয়ে ভাত খেয়ে নিতে যে প্রতিদিন রাত্রে, সে দুধ কলা দিয়ে অবশ্যই ভাত খাবে সেহরির সময়। শুভ সকাল। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, সারামণি তো আরবি পড়তে বসে পড়েছে। এখন বেজে গেছে প্রায় 8:30 মতন। আমি মনে করলাম আজ তো মাছ বের করবো না, মুরগি গোস্ত বের করব, সেজন্য ফ্রিজের সামনে চলে আসলাম, মুরগি গোস্ত বের করি। আর এদিকে দেখো সারামণি গাপ নিয়ে কেমন করতেছে, ভাবি তো গাপ নিয়ে এসেছে, সে গাপগুলো মুছে দিতেছে, ময়লা ছিল ভাবি মুছে সারামণিকে দিতেছে। মুরগি গোস্তটা তো বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম। দুধওয়ালা তো চলে আসলো, দুধটা রেখে দিলাম। আর সারামণিকে মাদ্রাসা দিয়ে আসতে মাদ্রাসা যাচ্ছি। চলে আসলে মাদ্রাসা থেকে আসার পরে মুরগি গোস্তটা এখন কেটে ধুয়ে ঝরিয়ে রাখবো। আর এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ব্লান্ডারে ব্লান্ড করে নেব। তারপর তো আমি গোসল করে এখন কোরআনশি পড়তে বসে পড়লাম। ঘন্টাখানিক পরে সারামণিকে আনতে মাদ্রাসা চলে যাব, কিছুক্ষণ কোরআনশি পড়ে নিই। পড়া তো হয়ে গেছে, তারপরে এসে অটো করে মানে সারামণি মাদ্রাসা যাচ্ছে আলামিন সারামণিকে নিয়ে আসতে। চলে আসলাম সারামণি মাদ্রাসায়, এখন আর একটা ক্লাস হবে, 15 মিনিট পরে ছুটি দিয়ে দেবে। ছুটিও হয়ে গেল। চলে আসলাম বাসায়, আসার পরে জোহরের নামাজটা শেষ করলাম, তারপর রান্নাঘরে চলে আসলাম, মুরগির বুকের গোস্তটা নিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, এখন ব্লান্ডারে ব্লেন্ড করে নিব। আজ আমি চিকেন ডোনার বানাবো। ব্লেন্ড করা তো হয়ে গেল, এখন আমি একটা পাত্রে বেড়ে নিব। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাও ছুলে চটকিয়ে নিব। তারপরে মুরগির কিমা আর আলু চটকানো দুইটাই আছে, এর মধ্যে এখন ময় মশলা দিব। প্রথমে দিব প্রথমে দিয়ে দিলাম একটু আদা রসুন,
তারপর একটু লবণ দিব। তারপরে দিয়ে দেব একটু জিরা ফাঁকি, এই যে তালা জিরা ফাঁকি, আর দিব গরম মশলা ফাঁকি, এই যে গরম মশলা ফাঁকি, আর দেব একটু মরিচ ফাঁকি, মানে শুকনা মরিচ আমি তেলে ফাঁকি করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ টেস্টিং সল, আর দিব একটু কাবাবের মশলা। এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন এই আলু আর কিমাটা একসাথে মেখে নিই ময় মশলা দিয়ে। আলুর সাথে তো কিমাটা মাখা হয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালোভাবে মেখে নিব। তারপরে এরকম আলুর চপের মতন গোল গোল করে একটু মোটা করে বানিয়ে নিতেছি, পরে মাঝখানে গোল করে নিব। সবগুলো তো বানানো হয়ে গেল, এখন একটা মুখা দিয়ে মাঝখানে গোল করে নিতেছি। এই যে সবগুলো তো গোল করা হয়ে গেছে, এখন আমি এটা ডিমের মধ্যে চুপিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বে বলতে আমি এখানে মুড়ি আর বিস্কিটের গুঁড়া নিয়েছি, এই মুড়িটার বিস্কিটের গুঁড়াটা দিলে ওপরে মশমশা ভাবটা খুব সুন্দর হয়। এভাবে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম, আমি ডিমগুলো আলুগুলো ছুলে নিব, আলুর চপ বানাবো, ডিম চপ বানাবো, আর মুরগি গোস্তটা রান্না করব। পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিই,
তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। শুধু মুরগি গোস্ত রান্না করব আর ভাত রান্না করব। অন্য অন্য তরকারি রান্না করলে দেখা গেল বেশি থাকে, ভাজি করলেও থাকে। এই জন্য আমি প্রতিদিনই এক পদ করি, কারণ মুরগি গোস্ত এই সন্ধ্যা রাত্রে তো কেউ আর ভাত খায় না, মানে সেহরির সময় সবাই ভাত খায়, শুধু মা খায় সন্ধ্যা রাত্রে, আর কেউ ভাত খায় না। এই জন্য এক পদে তরকারি আর ভাত রান্না করি, কেন বেশি রান্না করলে থাকে, কেউ খেতে তো চায় না। তারপর তো সুলা বুটটা ভুনা করে নিতেছি, আর এই চুলায় মুরগি গোস্তটা কষিয়ে নিলাম। তারপরে আসরের নামা শেষ করে রান্নাঘরে চলে আসলাম সব কিছু ভাজার জন্য। প্রথমে পেঁয়াজ একটু ভেজে নেই, তারপরে এক এক করে সব ভেজে ফেলবো। সব কিছু তো আস্তে আস্তে ভেজে নিতেছি। সবার শেষে চিকেন ডোনার ভেজে নিলাম। এই যে তুলে নিয়েছি একটা প্লেটে, মাশাল্লাহ কতটাই সুন্দর হয়েছে। আর ইভার জন্য ইফতারি বেড়ে ফেলেছি, আমি ইভাদের ঘরে দিয়ে আসি। ইভা আর মিরান আমাদের ঘরে ইফতারি করে, ইভা তো প্রেগনেন্ট, এই জন্য ও ইফতারি তৈরি করতে পারে না, মানে কোনো রান্নাই করতে পারে না, মিজান রান্না করে দিয়ে যায় আর ইফতারি তো তৈরি করতে পারে না, ও তো রোজা থাকে। এই জন্য ওকে বলেছি এই রোজার মাসটা আমাদের ঘরে ইফতারি করবা, এই জন্য মিরান আমাদের ঘরে চলে আসে আর ইভাকে প্রতিদিন ইফতারি দিয়ে আসি। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারিটা করে নিতেছি। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর এখন মুড়ি মাখতে বসে পড়লাম প্রতিদিনের মতন। আমি আর সাইদুল বাবা মুড়ি খেলাম, আজ সারামণি না, সাবা আমাদের সাথে মুড়ি খায়, আজ সাবা খেলো না, আমি আর সাইদুল বাবাই মুড়ি খেলাম। আর এদিকে দেখো মিরান তো খেয়ে টাল হয়ে শুয়ে রয়েছে, এই যে মিরান খাওয়া তো বেশি হয়ে গেছে মনে হয়, মিরান একটু ক্লান্ত হয়ে শুয়ে আছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।